আজকে হাজির হলাম ম্যাগি নুডলসের রেসিপি নিয়ে যেটা সবাই বাসায় কম বেশি পারে কিন্তু আমি দেখাবো একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে যদি এভাবে রেসিপিটা ফলো করে তৈরি করেন তাহলে বারবার এভাবেই আপনার খেতে ইচ্ছে করবে আমি সঞ্জিতার সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে আমি ডিম ভাজার জন্য এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে তিনটার মতো ডিম দিয়ে আমি হালকা একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজতে যাবো না বা মচমচে করে ভাজতে যাব না একদম নরম করে ভেজে নেব তিনটা ডিম দেওয়ার সাথে সাথে আমি সামান্য একটু লবণ উপর দিয়ে ছিটিয়ে দিব তারপরে খুব দ্রুত করে নেড়ে ছেড়ে খুব দ্রুত করে আবার নামিয়ে ফেলব যখন দেখবেন এই যে ভাজা হয়ে গিয়েছে তখনই সাথে সাথে এরকম একটু ভেঙে আলাদা একটা পাত্রে নামিয়ে রেখে দেবেন আর হ্যাঁ আপনি চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন কিন্তু দুইটা নুডলসের ক্ষেত্রে ডিমের পরিমাণ তিনটাই বেস্ট আপনি তিনটার কম দিতে পারবেন না বাড়াতে পারবেন কিন্তু কমাবেন না এখানে আমি সরিষার তেল দিয়ে আজকে ম্যাগি নুডুসটা রান্না করবো সরষের তেল নিয়েছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিব দুই টেবিল চামচের মতো আর আমি গাজর কুচি নিব প্রায় তিন টেবিল চামচের মতো আমি ম্যাগি নুডসের পরিমাণ বলে দিচ্ছি দুইটার মতো আমি ম্যাগি নুডস রান্না করবো আমি এখানে পেঁয়াজ পাতা নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো এখন আমি উপকরণগুলো হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নাই কারণ এগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর আমি দিয়ে দেবো টমেটো কিচি আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো কুচি করে নিয়েছি বড় বড় করে কেটে নিয়েছি আর আপনি একটার মতো টমেটো দিতে পারেন এখানে কিন্তু প্রায় একটা টমেটো তারপর টমেটোটা হালকা একটু ভেঙে নিলাম চামচের সাহায্যে বাকি সবজির সাথে টমেটোটাও মিক্সড করে নিলাম আমি এখানে ক্যাপসিকাম ব্যবহার করছি এটা একদমই অপশনাল কারো ভালো না লাগলে স্কিপ করতে পারেন দুই টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচিটাও আমি একটু নেড়ে চেড়ে দিলাম আমি লবণ দিব খুবই সামান্য কারণ এখানে আমি ম্যাগি নোডসের যে লবণটা সেটাও ব্যবহার করব সবজির জন্য আপনি একটু সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া এটাও আমি খুবই সামান্য ব্যবহার করেছি তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম এই সবজিগুলো কিন্তু সিদ্ধ হওয়ার জন্য অনেক সময় দেওয়ার প্রয়োজন হয় না আর এই টাইপের সবজি নিয়েছি যেন খুব দ্রুত আপনি এই ম্যাগি নুডলসটা বানাতে পারেন ম্যাগি নুডলস পানি দুই মিনিটে কমপ্লিট তাই না এই রেসিপিটা তৈরি করতেও আপনার পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না তো আমি ম্যাগি নুডলস দুই প্যাকেট নিয়েছি দুই প্যাকেট আমি ভেঙে এখানে দিয়ে দিলাম দুই প্যাকেটের জন্য আমি দুই কাপের মতো পানি ব্যবহার করব। এই হিসাবটা মনে রাখবেন দুই প্যাকেটের জন্য দুই কাপ পানি পানি ঠান্ডাও না গরমও না নর্মাল টেম্পারেচার আপনি কল থেকে নিয়ে এখানে ঢেলে দিতে পারেন বা খাবারের পানি আপনি এখানে দিতে পারেন পানি দেওয়ার পর আমি ম্যাগোডুসগুলো একটু নাড়াছাড়া দিয়ে দেবো ঢাকার কোনো প্রয়োজন নাই আপনি যদি ঢেকে এই নুডুলস রান্না করতে যান তাহলে গলা গলা হয়ে যাবে আমি আজকে কোনো ধরনের ঢাকনা দিয়ে ঢাকবো না এবার আমি ম্যাগি মশলা ব্যবহার করছি দুই প্যাকেটের সাথে কিন্তু দুইটাই ম্যাগি মশলা থাকে সো দুইটাই আপনি ব্যবহার করতে পারেন আর হ্যাঁ যারা সরষের তেল দিয়ে এই নুডলসটা খেতে চান না তারা চাইলে খাবারের সবিন তেল দিয়েও খেতে পারেন কিন্তু সরিষার তেল দিয়ে একটু রান্না করে দেখবেন এটা টেস্ট একদম চেঞ্জ হয়ে যায় তো এখানে আমি ডিম যে তিনটা ভেজে নিয়েছিলাম ওই তিনটা ডিম ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে একটু চটকিয়ে নিলাম তারপর ম্যাগি নুডুলসের উপর দিয়ে দিয়ে দিলাম একই রকম ম্যাগি নুডুলস খেতে খেতে একঘেয়ে আমি চলে আসে একটু চেষ্টা করেছি ভিন্নভাবে আপনাদের তৈরি করে দেখাতে আমি জানি এইভাবে যদি আপনারা তৈরি করে একবার খান তাহলে আপনারা বারবার এভাবেই খেতে যাবেন তো দেখুন আমার ম্যাগি কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে দুই মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর আমি কাঁচামরিচ দিয়ে দেবো তিনটার মতো আপনারা কুচি কুচি করেও কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন যদি বেশি ঝাল খান সেক্ষেত্রে আরেকটু বেশি করে কাঁচামরিচ দেবেন পেঁয়াজ পেরেস্তা এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা সাধারণত ম্যাগি নুডুসে পেঁয়াজ পেরেস্তা ব্যবহার করি না কিন্তু এরকম ক্রিস্পি পেঁয়াজ পেরেস্তা দিয়ে আপনি ম্যাগি নুডলসটা খেয়ে দেখবেন ম্যাগি নুডলসের একটা সুন্দর ফ্লেভার চলে আসে হ্যাঁ খেতে খুবই মজা চাইনিজরাও এরকম পেঁয়াজ পেরেস্তা দিয়ে ম্যাগি নুডলস খায় তা আমার ম্যাগি নুডলসটা কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে তো দেখুন কতটা পরিমাণে জুসি আছে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে কিন্তু নুডলসটা কিন্তু একদম জুসি তা আপনারাও ঝটপট তৈরি করে ফেলতে পারবেন জুসি জুসি ম্যাগি নুডলস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদেরটা খেতে কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খেতে খেতে আমি এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহফেজ সবাইকে